বিশ্বকাপের দুই মাস আগেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। হঠাৎ বদলে যায় সবকিছু। বিশ্বকাপের আগে অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন তামিম। তার জায়গায় সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এরপরই বাধে বিপত্তি, ফিটনেস ইস্যুতে তামিমকে বাদ দিয়ে ভারতে উড়াল দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের কদিন আগে সাকিব তামিমকে ঘিরে এমন বিতর্কের পর শঙ্কা জেগেছিল বিশ্বকাপের প্রভাব পড়বে কিনা দলে। তবে দেশ ছাড়ার আগে সাকিব অবশ্য নিশ্চিত করে বলেছিলেন দলে কোনো ধরনের প্রভাব পড়বে না। বিশ্বকাপে ভরাডুবির পর তামিম ইকবাল প্রসঙ্গে সামনে এসেছে আরেকবার। এবার তাসকিন আহমেদের কণ্ঠেও শোনা গিয়েছে সাকিব তামিমের বিতর্ক প্রভাব পড়েছে দলের মধ্যে। আগামীতে দলের মধ্যে এমন বিতর্ক চান না তাসকিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে দাঁড়িয়ে তাসকিন বলেছেন, ক্রিকেটার হিসেবে সাকিব তামিম বিতর্কটা আমাদের কাছে কিছুই করার ছিল না। নিঃসন্দেহে কোনো ঝামেলাই ভালো না। যা হয়েছে এগুলো আমাদের নিয়ন্ত্রণে ছিল না। সবসময় যদি এই ধরনের ঝামেলা হয়ে থাকে, যে কারোর সঙ্গে হোক না কেন, সেটা না হওয়াই ভালো, কোনো ঝামেলাই ভালো নয়। দর্শক, তাসকিনের কথার সাথে কি আপনি একমত পোষণ করছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।